এখানে সালাতের নিয়ম কানুন জানতে চেয়েছেন। প্রজেক্টটা আছে নাকি? প্রজেক্টটা আছে? আচ্ছা আমি প্র্যাকটিক্যাল দেখায় দেবো সালাতের নিয়ম। সংক্ষেপে দুই মিনিট আমি সেরে দিচ্ছি সালাতের নিয়ম। একটু থামেন, সালাতের নিয়ম হলো সর্বপ্রথম কেবলামুখী হয়ে দাঁড়াবে, মনে মনে নিয়ত করবেন, দাঁড়াবেন এতটুকু জায়গা নিয়ে আপনার শরীরের যতটুকু আয়তন, লম্বা করে বেশি ফাঁকায় দেবেন না, আবার বেশি চেপে যাবেন না, কাঁধে কাঁধে পায়ে পায়ে সমানে মিলে যায়। তারপরে রফলিয়া জয়েন করবে, আল্লাহু আকবর বলে আঙ্গুল গুলো খোলা থাকবে, আমাদের তালু থাকবে কেবলামুখী, আঙ্গুল গুলো উপরের দিকে থাকবে, কাঁধ বরাবর অথবা কান বরাবর। তারপরে এক হাতের জেরা, এটাকে জেরা বলো, এক হাতকে আর এক হাতের উপর রেখে ছেড়ে দিবেন যতদূর। এই অবস্থায় রাখলে কোন অবস্থায় নাভির নিচে যাওয়ার সুযোগ নেই। তারপরে সামি আল্লাহ লিমান হামিদা বলে তারপরে রুকুতে যাবে, আল্লাহ আকবর বলে রুকুতে যাবে, রুকুতে যাওয়ার সময় এইভাবে উঁচু হয়ে থাকে, এবার মাথা নিচু করে দেয় চলবে না, সমান হয়ে যাবে পিঠ এবং কাঁধ এবং মাথা সমান হবে। হাতকে এইভাবে মানুষ উপরে রাখবেন, তারপরে হাতকে রেখে সুবহানাল্লাহ বিয়াল আজিম সেজদার দিকে তাকাবে, তারপরে সামি আল্লাহু লিমান হামিদা, তারপরে সেজদা যাবেন হাত দুইখানা আগে রেখে, তারপরে নাক কপাল মাটিতে রেখে সেজদা করবেন। সেজদা আসলে বেশি আগায় যায়, আবার কেউ এবার কুঁজু হয়ে করে, কুঁজু হয়ে ওরা বেশি আগায় হয়, এই রানগুলি যেন সোজা থাকে, পাথর থেকে যেন হাতটা আলাদা হয়, এই হাতটা যেন মাটিতে লেগে না পড়ে। তারপরে উঠে বসবেন তাসাহুদ, তাসাহুদের বৈঠক হলো দুই হাত দুই আঙ্গুলকে জমা করে আর এই দুই আঙ্গুলকে গোলাকার বানাবেন, আঙ্গুল একটু নাড়াবেন আর দোয়া করবে, নাড়াবেন আর দোয়া করবেন, অলওয়েজ মরতে থাকবে দোয়া হতে থাকবে। শেষ বৈঠকে পায়ের এই ডান পায়ের নলা নিচ দিয়ে বাম পা বের করে দিয়ে বাম নিতম্বের উপরে বসে তারপরে তাসাহুদ করতে হবে। সালাম ফিরাবার সময় অনেকে ড্যানি মামে খুব বেশি করে দেখে থাকেন না, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তারপর আল্লাহ আকবার একবার, আস্তাগফিরুল্লাহ তিনবার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এইভাবে মোটামুটি 36টা দোয়ার প্রথম শিক্ষা দিয়েছেন, সেগুলি করবেন। সম্মিলিত প্রচলিত যে মুনাজাত আছে চালু, এটা ঠিক নয়, শরীয়ত গরিব কাজ, আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন।